সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ও লাভলি, তুমি তো গান বাজনা নিয়ে আছে। আই এম কালারফুল পারসন, আই এম এ কালারফুল বয়। এই যে রুটিন, উনি আবার এসবের মধ্যে ঢুকছেন কেন? উনি তো এই ধরনের কথাবার্তা বলতেন না। যাবজ্জীবন সুখং জীবেত বৃণং কৃত্বা আর হিতং পিবেত, মুখ্যমন্ত্রী সেই পথে হেঁটে চলেছেন। পরের যে সরকার আসছে তার উপরে চাপ বাড়বে। এমনি গত দশ বছরের শাসনকালে তৃণমূল কংগ্রেস 1,92,000 কোটি টাকা থেকে এই বছরে 5,36,000 কোটি টাকা রাজ্যের ঋণে পৌঁছে দেবে। তার উপর আবার কিছু যুক্ত হল, পরবর্তী সরকার কে দায়ী নিতে পারে? কারণ সরকার তো একটা বহমানতা, সেটাকে অস্বীকার করা যাবে না। এই সরকার কোন জায়গায় উৎপাদন বৃদ্ধি করতে পারছে না, এই সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাড়াতে পারছে না, কর্মসংস্থান তৈরি করতে পারছে না, নতুন করে রেভিনিউ আর্ন করার কোন পথ খুলছে না। তাদের পথ এইটাই, ঋণের পথ। পাঁচ রাজ্যে নির্বাচন এবং সেখানে ডিজিটাল প্রচারের জোর, প্রচারে ফোকাস উত্তরপ্রদেশে, প্রার্থী না থাকলেও বিজেপি বিরোধিতায় প্রচারে সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীপুর খেরি আইন শৃঙ্খলা জ্বালানি ইস্যুতে ডিজিটাল প্রচারে জোর দিচ্ছে তৃণমূল। মানুষ ওগুলো শুনছেন, যারা ডিজিটাল মিডিয়া ব্যবহার করেন বা পুরো প্রক্রিয়ার মধ্যে আছেন তারা শুনবেন। পারলে তৃণমূলকে একটা হোয়াটসঅ্যাপে ভোট পাঠিয়ে দেবে নবান্নে। গোয়ায় গন্ডগোল হয়েছে, আজকে তৃণমূলের লোকজনদের মারধর করেছে, অফিসেও হামলা চালানো হয়েছে। গোয়ার বিষয়ে আমরা বলতে পারবো না, কারণ গোয়া অনেক দূরে। এমনি পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি একদম চরমে গিয়ে পৌঁছেছে। এখানে যেতে হলে আরটিপিসিআর টেস্ট করতে হবে। সংক্রমণের ভয়ে মানুষ বাড়ি থেকে বেরোচ্ছে না। আমাদের গোয়া পৌঁছানোর কোন ইচ্ছা নেই। এই মুহূর্তে আমাদের বেড়াতে যাওয়ার কোথাও কোনো পরিকল্পনা নেই। শুনেছি তৃণমূল কংগ্রেস ওখানে কংগ্রেসের আভ্যন্তরীণ কলহের মধ্যে ঢুকে পড়েছিল। কংগ্রেস ক্ষিপ্ত হয়ে তাদেরই গর্ভ থেকে জন্ম নেওয়া শিশু তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করছে। ওটা মা মেয়ের ব্যাপার, ওর মধ্যে বিজেপি কোনোভাবে নেই। আজকে পিএমএর যে বৈঠক, সেই বৈঠকে রাজ্যের কোন জেলা শাসক রইলেন না, কোন সরকারি আধিকারিক উপস্থিত রইলেন না। আবারও কেন্দ্রের যেখানে প্রধানমন্ত্রী বৈঠক করছেন সেখানে রাজ্যের তো থাকতে পারলেন না। 90-এর দশকে মুখ্যমন্ত্রীর স্লোগান ছিল, আজকের যিনি মুখ্যমন্ত্রী, পিএম টু ডিএম। সিপিএম তখন মজা করে বলতো পিএম টু ডিএম মাইনাস সিএম, সমালোচনা। আজকে দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী অতীতে তার বক্তব্যকে এই মুহূর্তে অস্বীকার করছে, কারণ এই সরকার কোন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে, যুক্তরাষ্ট্রীয় দর্শনে বিশ্বাস করে না। এই সরকার প্রশাসনিক ক্ষমতার বিকেন্দ্রীকরণে বিশ্বাস করে না। এই সরকার সম্পূর্ণভাবে একটা স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে চালাচ্ছে। কোন জায়গায় প্রশাসনিক স্বচ্ছতা থাকবে না। পশ্চিমবঙ্গকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে ভাবতে শুরু করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস মনে করেন উনি প্রধানমন্ত্রী, তো স্বাভাবিকভাবে এ ধরনের সংঘাত আসবে। এর সঙ্গে দলের গঠনতন্ত্রের সম্পর্ক কোথায় আছে বা এটা নিয়ে প্রশ্ন উঠছে কেন, এটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছে। প্রতিবাদ করার একটা নিজস্ব ভাষা আছে, উনি এভাবেই প্রতিবাদ করেছেন। কারণ এই মুহূর্তে বাঁকুড়া, পুরুলিয়া এবং বিস্তীর্ণ জঙ্গলমহলে কর্মসংস্থান যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, সেখানের মানুষ যে দারিদ্রকে ফেস করছে, এবং মুখ্যমন্ত্রী যেখানে বলছেন যে কর্মসংস্থানের জন্য প্রয়োজনে তোমাদের চপ ভাজতে হবে, বাদাম বিক্রি করতে হবে, তো সে অনুপ্রাণিত হয়ে করেছেন। মুখ্যমন্ত্রী রাজ্যের নেতা, কিন্তু তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দেখানো পথেই বিধায়ক অনুপ্রাণিত হয়ে তিনি দেখিয়েছেন মানুষকে যে চপ ভাজবে। চলন্ত ট্রেনে কর্মীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে এবং সেখানে রাজ্যের প্রশাসনিক যারা ব্যক্তিত্ব রয়েছেন, মন্ত্রী কিরাটা, তিনি বলছেন যে রেলের নিরাপত্তা কতটা তলানিতে এসে পৌঁছেছে যে আজকে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে, কি বলবেন? ইরা গান্ধী এ বিষয়ে বক্তব্য রাখছেন
তুগলকী আচরণ বলছেন, তুগলকী সরকার বলছেন। আসলে মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালটা যদি পড়া যায়, মোহাম্মদ বিন তুগলক যে ধরনের কথা বলে গেছেন, মোহাম্মদ বিন তুগলক আমাদের দেশে যেভাবে সাম্প্রদায়িক বিভাজন করেছেন, সাম্প্রতিককালে ফিরা তাকিব ওই ভাষাতেই কথা বলে। আমার মনে হচ্ছে তুগলকের পুনর্জন্ম হয়েছে এবং তুগলকের আত্মা এখন ওর মধ্যে প্রবেশ করে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, তাহলে রেলের ভিতরে যে সমস্ত ডাকাতির ঘটনা ঘটেছে, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, তার জন্য কি মুখ্যমন্ত্রীকে দায়ী করা যায়? এ ধরনের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে কেউ উড়িয়ে দিচ্ছে না, নিরাপত্তা জোরদার করতে হবে। কিন্তু পশ্চিমবঙ্গে সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার পরিস্থিতি যেখানে এসে পৌঁছেছে, সেখানে সমাজ বিরোধীরা মনে করছে যে তারা পুরো লাগাম ছাড়া, তাদের উপরে কোনো নিয়ন্ত্রণ নেই, এই সরকারটা তারা নিয়ন্ত্রণ করছে। গতকালকেই তো একজন মহিলাকে ধর্ষণ করে তার থেকে সমস্ত জিনিসপত্র লুট করে কিন্তু ধরা পড়েনি। চারিদিকে খুন চিন্তার ঘটনা ঘটছে, রাজ্য এখানে সন্ত্রাস বন্ধ করতে পাচ্ছেন না, ভোটের পরে 55 জন বিজেপি কর্মীকে খুন করেছেন, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, মানুষ এখনো ঘরে পৌঁছতে পাচ্ছেন না, মানুষ প্রতিবাদ করলে মিথ্যা কেসে তাকে ফাঁসানো হচ্ছে। তো নিজেদের রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যারা এই জায়গায় পৌঁছে দিয়েছেন, আজকে চিন্তাই হচ্ছে কেন ট্রেনের মধ্যে সাহস কেন পাচ্ছে, কারণ তারা জানে পশ্চিমবঙ্গ পুলিশ কিছু করবে না, পশ্চিমবঙ্গের যে আইনি পরিস্থিতি আছে সেখানে তার নিরাপদ। সমীর আরো একটা কথা উল্লেখ করেছেন যে কেন্দ্রে যতদিন মোদী সরকার থাকবে ততদিন এরকম ভাবে আমাদের প্রাণ হাতে করে চলতে হবে। প্রাণ হাতে করে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন, এনডিএ সরকারের সময় যখন ছিলেন, তার পরবর্তীকালে ছিলেন, তাহলে সমস্ত ঘটনার দায় কি তার উপরে বর্তায়? তার বিরুদ্ধে এফআইআর হবে? কেন্দ্রে মোদী সরকার আছে বলে ভারতবর্ষের মানুষ নিরাপত্তা পেয়েছে, আছে, নিরাপদ আছে, সীমান্তের মানুষ সেটা মনে করেন, জম্মুর মানুষ সেটা মনে করেন, রাজস্থানের প্রান্তিক মানুষ সেটা মনে করে, আর সেই জন্যই এই সরকারকে সমর্থন করছে। আরেকটা নির্বাচন আসতে দিন, কয়েকটা মাস যেতে দিন, দেখবেন ভারতবর্ষের মানুষ কার পাশে এসে দাঁড়িয়েছে। আজকে মদনমিত্র উনি বলেছেন যে রেলের 60,000-এর বেশি রেল চলে, সেই জায়গায় দাঁড়িয়ে রেলের কোন রকম নামকরণ নেতাজির নামে না করে অমরজ্যোতি জওয়ানকে সরিয়ে দেওয়া হলো, শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে যারা জওয়ানরা রয়েছে তাদের অসম্মান করা হলো। এর জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেখানে যেখানে মূর্তি রয়েছে সেই সমস্ত মূর্তি সরিয়ে দিয়ে বরঞ্চ নেতাজির মূর্তি হবে। ও লাভলি, উনি তো গান বাজনা নিয়ে আছেন, কালারফুল পার্সন, আই এম কালারফুল বয়, এই যে উক্তি, উনি আবার এসবের মধ্যে ঢুকছেন কেন? উনি তো এই ধরনের কথাবার্তা বলতেন না, কারণ মজুমি তো আর যাই হোক রাজনৈতিক কর্মী। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেউ ছিল না সেদিন ভবানীপুরে একটা মিছিল বেরোত ঠিক দুপুর 12টার সময়, যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি, আবার কে? সেই মদন মিত্র। যিনি মঞ্চ পাতেন সেই মদন মিত্র। 2,000 লোক কলকাতার বাইরে থেকে এলে খাবারের ব্যবস্থা কে করবে? মদন মিত্র। তুমি তো একজন সম্পূর্ণ মানে কমপ্লিট পলিটিক্যাল ওয়ার্কার, এখন গান বাজনায় চলে গেছে। এখন মোটামুটি ভাবে 18 থেকে 68 সবাই ওই ফেসবুকে মদন জ্বরে আক্রান্ত। উনি আবার এসবের মধ্যে ঢুকছেন কেন? মোদি এসবের মধ্যে নেই, উনি যেখানে আছেন ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দে রাখুন আমাদের। আপনারা তো বারবার বলেন যে এই রাজ্যে সন্ত্রাসের পরিবেশ খুব খারাপ বা এই রাজ্যে ল এন্ড অর্ডার বলে কিছু নেই। গতকালকে হেমতাবাদ, আজকে মুর্শিদাবাদ লাগাতার বোমা বিস্ফোরণ ঘটেই চলেছে, কি বলবেন? বারুদস্তূপে বাংলা, বারুদের স্তূপে বাংলা আছে কিনা সেটা বাংলার মানুষ এখন বিচার করুক। আমরা বলছি যে বিভিন্ন সীমান্তবর্তী জেলায় আজকে স্লিপিং সেল অ্যাক্টিভ আছে। একটা সময় ছিল যারা পশ্চিমবঙ্গকে একটা সেফ প্যাসেজ হিসেবে বেছে নিয়েছিল বিভিন্ন উগ্রপন্থী সংস্থা, খাগড়াগড়ের বিস্ফোরণ থেকে বিস্ফোরণ মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা এবং এখানকার আইন শৃঙ্খলার পরিস্থিতি কোথায় আছে। এ রাজ্যের মাটিতে বসে প্রকাশ্যে গান গাওয়া হয় বিভিন্ন জলসায়, এগিয়ে চলো এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো ঝাঁপিয়ে পড়ো বাংলাদেশি, ঝাঁপিয়ে পড়ো শেখ হাসিনার গলায় দড়ি টানো, শেখ হাসিনাকে ফাঁসি দিত, এই তো রাজ্যের পরিস্থিতি। তো সেখানে বিস্ফোরণ হবে, কারণ সরকার শুধু নীরব নয়, সরকার এ ধরনের বিচ্ছিন্ন সাম্প্রদায়িক কিছু মানুষজন আছেন যারা এপার বাংলা এবং উপার বাংলা সক্রিয় সীমান্তবর্তী জেলায়, তাদের উপর কোনো নিয়ন্ত্রণ করতে পারছেন না। এবং নিয়ন্ত্রণের জন্য যখন বিএসএফ তার সীমা বাড়িয়েছে, অন্যান্য রাজ্য তাকে স্বাগত জানিয়েছে, আজকে সেটা নিয়েও তারা রাজনীতি করছে। যারা আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কোন রাজ্যের রাজনীতি হয় এটাও একটা নজিরবিহীন ঘটনা। রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নবান্নতে একটা প্রস্তাব পাঠানো হয়েছে স্কুল খোলার বিষয়ে, মানে এখন খুলছেন না, প্রস্তাবটা সবে পাঠিয়েছেন।
বেটার লেট দেন নেভার, সবই তো খুলে গেছে। স্কুলের কি অপরাধ করেছে ছোট ছোট বাচ্চারা? সংক্রামিত হলে তারা তো বাড়িতে থেকেও সংক্রামিত হচ্ছে। এই যেখানে দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করছেন, আশেপাশে খবর নিন, যেখানে বাড়ির বাচ্চা আছে বাবা মার সঙ্গে, সেও সংক্রামিত। পরিস্থিতি যখন এরকম আছে, যখন আবার বলছি যখন স্পা খুলছে, সেলুন খুলছে, সুইমিং পুল খুলছে, মল খুলছে, সিনেমা হল খুলছে, সামাজিক জমায়েত যখন 50 থেকে বাড়িয়ে 200 করে দেওয়া হয়েছে, তখন স্কুল কলেজ বন্ধ থাকবে কেন? সার্বিকভাবে এরকম একটা প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার খেলায় নেমেছে। এসে ভাই পথে নামার সিদ্ধান্ত নিয়েছে, স্কুল শিক্ষামন্ত্রীর কাছে প্রতিবাদ জানাবে, এই ধরনের কর্মসূচি নিয়েছে এসে ভাই। এসে ভাইয়ের কর্মসূচিতে আমাদের কি বলার আছে? যদি ওদের স্বাস্থ্য উদ্ধার হয়, ওদের শরীর টরীর এখন খুব একটা ভালো নেই। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তাকে জয়েশপুরে এবং খড়গপুরের ওয়ারলেস গেটে তার গাড়ি ঘিরে বিক্ষোভ, কালো পতাকা দেখানো হয়েছে, ইস্যু হচ্ছে নেতাজির ট্যাবলো বাতিল করা হয়েছে। সেই এটা একটা প্রতিহিংসার রাজনীতি। তৃণমূল কংগ্রেস নন্দীগ্রামের পরাজয়টা মেনে নিতে পারে, গণতন্ত্রের এটাই একটা ইন্ডিয়ান ডেমোক্রেসির ইউনিক পয়েন্ট। একটা সময় ছিল যখন সর্ববৃহৎ রাজনৈতিক দল পার্লামেন্টে বিজেপি সবচেয়ে বড় দল, সে ছিল বিরোধী দল নেতারা। আর সবচেয়ে ছোট দলের যিনি নেতা ছিলেন তার নাম ছিল দেবেগৌড়া, তিনি হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গেও সেটা হয়েছে, পশ্চিমবঙ্গে বিরোধী দল নেতা যিনি, তিনি জয়ী হয়েছেন। আর যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার যা সেই সংখ্যাগরিষ্ঠ দলকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুখ্যমন্ত্রী, তিনি ওখানে পরাজিত হয়েছেন। তো এটাকে স্পোর্টিংলি মেনে নেওয়া উচিত। এভাবে কালো পতাকা বিরোধী দলনেতাকে দেখিয়ে এরা কার্যত পশ্চিমবঙ্গে এবং কে সারা ভারতবর্ষের মানুষের সামনে একটা তামাশায় পর্যবসিত করছেন, এটা নিজেদেরই হাস্যস্পদ করে তুলছেন। নিঃসন্দেহে দেখাতে পারেন, কালো পতাকা দেখানো, বিরোধিতা করা, স্লোগান দেওয়া, এগুলো তো সমস্ত রাজনীতির অঙ্গ, এগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া, এর মধ্যে কোথাও কোনো অন্যায় নেই। কিন্তু তৃণমূলের কালো পতাকা দেখাচ্ছেন, কিসের জন্য দেখাচ্ছেন, কার জন্য দেখাচ্ছেন? নেতাজির মূর্তি ইন্ডিয়া গেটে লেগে গেল, নেহরু পরিবারের লিগ্যাসি থেকে সরে আসছে বর্তমান প্রজন্ম, সত্য উদ্ঘাটিত হচ্ছে, ভারতবর্ষের পরবর্তী প্রজন্ম জানতে পারবে যে আসল স্বাধীনতার কারিগর কে, কার জন্য ব্রিটিশ কার জন্য দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এটা আসলে কংগ্রেস মেনে নিতে পারছে না, এবং কংগ্রেসই তো তৃণমূল কংগ্রেস, তার লিগ্যাসি নিয়ে রাজনীতি করছে। সেই হতাশা থেকে ওই স্ট্যাচুটার কথা বারবার মনে পড়ছে, রাত্রিবেলা ঘুম ভেঙে যাচ্ছে, দুঃস্বপ্নের মতো আটকে উঠছে, ইন্ডিয়া গেটের কথা ভাবছে আর নেতাজিকে পাশে দেখছে। আর তার প্রতিক্রিয়া হিসেবে আজকে ওখানে শুভেন্দুকে কাল কালো পতাকা দেখিয়েছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছে শেষ কথা, একম অদ্বিতীয়ম, না ভূত না ভবিষ্যতি, একজনই উনি আছেন, উনি আদি উনি অন্ত, ওনাতেই শুরু ওনাতেই শেষ। মাঝখানে আবার কিছু কিছু লোক একটা পাওয়ার সেন্টার তৈরি করে দেওয়ার চেষ্টা করছে এদিকে ওদিকে, ওই জন্য এদিকে পোস্টার করছে, ওখানে বিবৃতি চলছে, আবার বিবৃতির পাল্টা বিবৃতি চেষ্টা চলছে, সমান্তরাল একটা প্রশাসন চালানোর চেষ্টা চলছে, নেতৃত্বের মধ্যে টিকিট মানে বন্টনের ক্ষেত্রে একটা চেষ্টা চলছে সমান্তরাল ব্যবস্থা তৈরি করা। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণভাবে এখনো সেই পরিস্থিতিতে যাননি, ওখানে সর্বোচ্চ অঙ্কনে হাত পৌঁছানোর মতো কিন্তু চেষ্টা চলেছে। আর প্রতিদিন জাগো বাংলার যে অবস্থান তার সঙ্গে মুখ্যমন্ত্রীর অবস্থান ভিন্ন। সেকেন্ড কমান্ডিং চিফ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, কখনো সেই বক্তব্যের সঙ্গে জাগো বাংলার মিল, কখনো অমিল, কখনো জাগো বাংলার বক্তব্য মুখ্যমন্ত্রীর কণ্ঠে মানে প্রতিধ্বনিত হচ্ছে না, বিষয়টা জটিল। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন কড়াও করে তারা প্রচার করেছে যে ডায়মন্ড হারবারের সাংসদের নির্দেশিকার পর ডায়মন্ড হারবারের পজিটিভিটি রেট গত মাত্র দু সপ্তাহে 20% থেকে 1% তারা নামিয়ে দিয়েছেন। এমন ভাবে ওই আগে আরেকবার টেস্ট হয়েছিল প্রথম দিন, তারিখটা ভুলে গেছেন, যেদিন ডায়মন্ড হারবারের বাইরে যে 18,000 মানুষের টেস্ট করা হয়েছিল তার মধ্যে 21,000 মানুষ পজিটিভ হয়েছে, 113% পজিটিভিটি অন্যান্য জায়গায়, আর ডায়মন্ড হারবারে কমছে। যেদিন 18 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্ভবত 15 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায়
তিনি জানিয়ে দিয়েছেন টুইট করে যে পজিটিভিটি রেট তীরের নিচে নামতে হবে, সবাই সেখানে লেগে পড়েছেন। অন্য কোন জায়গায় টেস্ট নেই, অন্য জায়গায় ডাক্তার নেই, কিটস এর অপ্রতুলতা, অন্য জায়গায় ভ্যাকসিন নেই, চাপুচি হচ্ছে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবারে যদি সংক্রমণ না থাকে তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম দড়িঘড়ি কেন প্রেস কনফারেন্স করে সাংবাদিকদের কাছে গিয়ে বললেন যে আমাদের এখানে সংক্রমণ এত বেড়েছে, তার কারণ হলো পার্শ্ববর্তী জেলায় সংক্রমণ আজকে আমাদের জেলায় ছড়িয়ে পড়েছে, দুদিন পাঁচ দিনের মধ্যে সংক্রমণ সম্পূর্ণ উধাও হয়ে গেল, এটা হতে পারে কোনদিন? সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ অন্তত এটা বুঝেছেন, এটা কার্যত একটা তামাশা, একজনকে মানে এটা কার্যত তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের একটা ফল, তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ফিউড আজকে এই ডায়মন্ড হারবারের মডেলের মধ্যে দিয়ে প্রকাশিত। তার পক্ষে কিছু মানুষ আছেন, তার বিপক্ষে কিছু মানুষ আছেন, কিন্তু কারো ক্ষমতা নেই এই অবস্থার বিরোধিতা করা, তার জন্য এই অবস্থা চলছে। এর আগে তো প্রধানমন্ত্রী বলেছিলেন ডিজিটাল ইন্ডিয়ার কথা, কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল 17 জানুয়ারি থেকে বন্ধ, 31 জানুয়ারি অব্দি, কারণ কোভিড। কিন্তু এখন অব্দি এতদিন পরেও অনলাইন সার্ভিস কিন্তু ওয়েস্ট বেঙ্গল ফার্মাসি কাউন্সিল শুরুই করতে পারে, তার জন্য প্রচুর ফার্মাসিস্ট এই মুহূর্তে ওয়েট করে রয়েছেন তাদের লাইসেন্স রিনিউ করানোর জন্য। অনেক নতুন ফার্মাসিস্ট তারা রেজিস্ট্রেশনও করতে পারছেন না। একটা ওয়েবসাইট চালু করে অনলাইন সার্ভিস কি চালু করা যেত না? একটা ফার্মাসি কাউন্সিলের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর বা সংস্থা, ওদের হয়তো বিশ্রাম দিয়েছেন, ওদের হয়তো স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়াদের মতো বিশ্রামে রাখা হয়েছে। সরকার মনে করছে ওরা এখনো পাঠক এদিক বেশি বোতামে হাত দেওয়াদেই করলেই হয়তো ল্যাপটপ থেকেও কিংবা ফোন থেকেও সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে, সরকারের এরকমই চিন্তা হবে। প্রতিদিনই এক একজন নতুন নতুন মানুষের ছবি সংবাদপত্র দেখা যায়, কোটিপতি হচ্ছেন, রাজ্যে এই দুটো থেকে রেভিনিউ আছে, আর এই রাজ্য থেকে পুঁজি ভিন্ন রাজ্যে চলে যাচ্ছে, রাজ্যে নতুন বিনিয়োগ নেই, যারা এখান থেকে টাকা তৈরি করেছেন, এখানে জমি থেকে টাকা উৎপাদন করেছেন, তারা সেই টাকা সমস্ত ভিন্ন রাজ্যে গিয়ে বিনিয়োগ করে দিচ্ছেন, এই তো বর্তমান পরিস্থিতি। দুর্ভাগ্যের বিষয় হলো পশ্চিমবঙ্গে এটাই আজকে রাজনীতির দুর্ভাগ্য, এটাই যে রাজনীতির মূল ইস্যুগুলোকে অ্যাড্রেস না করে নন ইস্যু নিয়ে এখন পশ্চিমবঙ্গে রাজনীতি চলেছে, জোর করে রাজনীতি বিরাজনীতিকরণ হয়েছে পশ্চিমবঙ্গে। আমাদের অবস্থান তো রোজ রোজ পরিবর্তন হয় না, মুখ্যমন্ত্রী দুবার চিঠি লিখেছিলেন, আমরা তো এখনো বলছি যে কতজন আইএস আইপিএস অফিসার কেন্দ্রীয় সরকারের ডেপুটেশনে যাবার জন্য আবেদন করেছিলেন, আজকে রাজ্য সরকার এই বিতর্ককে যখন পাবলিক ডোমেনে নিয়ে এসেছেন একটি প্রশাসনিক বিষয়কে, তাহলে সেটা তিনি শ্বেতপত্র প্রকাশ করে তারা জানান। আজকে প্রয়োজন হলে গোপনে ভোট নিন, বহু বহু জায়গায় শুধুমাত্র ইগো স্যাটিসফ্যাকশনের কারণে, শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার কারণে, প্রধানমন্ত্রী বিরোধিতার কারণে যে সমস্ত সংস্থায় পশ্চিমবঙ্গে বসবাসকারী আইএস অফিসাররা চেয়ারম্যান হতে পারেন, ডাইরেক্টর হতে পারেন, ডেপুটি চেয়ারম্যান হতে পারেন, সেখানে তারা তাদের যেতে দেওয়া হচ্ছে না। তাহলে তো সম্পূর্ণ আইএস আইপিএস বিষয়টাই তুলে দেওয়া উচিত। জোর করে আটকে রাখা হয়েছে পশ্চিমবঙ্গে, জোর করে আটকে রেখে কাউকে পানিশমেন্ট পোস্টিং দিয়ে দেওয়া হয়েছে, এরা ক্যারিয়ারের ক্ষতি করছে এবং সার্বিকভাবে এটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থী, এটা পার্টিসিপেটরি ফেডারালিজমের পরিপন্থী, এটা সার্বিকভাবে ভারতীয় সংবিধানের সঙ্গে সংগতিপূর্ণ নয়। এই কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে দিয়ে, প্রশাসনিক সংঘাতের মধ্যে দিয়ে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে না, প্রশাসনের গতি বাড়বে না, স্বচ্ছতা বাড়বে না। আমরা তো আমাদের অবস্থানে আছি যে কেন্দ্রের এই পদক্ষেপ সঠিক পদক্ষেপ।